দর্শক আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আবারও আজ মোটরসাইকেল ভিডিও, নতুন ড্রাইভার গাইজ চালানো শেখাবো। যে দেখেন, এর আগেও আপনার মাঝে মাঝে চালিয়েছে দু একদিন, তো মোটামুটি পারে। আর আপনার পাম্বাংয়ের রাস্তা তো সব মাটির, পাহাড়ি রাস্তা, পাথর, ছোটো ছোটো পাথর, চালানো অনেক রিক্স। আপনার পাহাড় থেকে নামা লাগে, নিচে আবার উঠা লাগে, অনেক হিসাব করি মোটরসাইকেল চালাইতেই। তার কারণ আপনার এটা তার হাই রোড না, সমান জায়গা না যে পিস রোড গাড়ি চালাবে। আর আপনার পাম বাগানের মধ্যে অল টাইম ট্রেক্টর চলে, যেখানে ফল কাটে সেখানে আপনার ট্রেক্টর যায় ফল আনতে, সাত টন আট টন রোড নেয়, রাস্তা ভেঙে যায়। আবার রাস্তা সারে মাসে দুবার তিনবার করে রাস্তা সারা লাগে। দেখছি এমন কোনো মাস নেই যে রাস্তা সারছি না, এক সাইড সারছি আর এক সাইড ভেঙে যাচ্ছি। এই জন্য আপনার পাম বাগানে মোটরসাইকেল চালানো অনেক রিক্স। আর এ নতুন এসছে, এর বাড়ি এসেছে নেপালে, মাঝে মাঝে আমার সাথে মোটরসাইকেলটি চালায়। তো গাইজ, হাত ঠিক করার জন্য আপনার এই যে বস্তা লাইন করে দিয়েছি, তো এখানে মালাই ভাষায় আপনার বলে বস্তাকে ব্যাগ, এখানে যে সারের বস্তা, তা আমি কি বলেছি তাহলে তুই খালি এর মধ্যে দিয়ে ঘুরবি। আর আপনার মালয়েশিয়ার মোটরসাইকেল চালানো একবার ইজি, তার কারণ ক্লাস নেই। বাংলাদেশে যেসব ইন্ডিয়ান মোটরসাইকেল আপনার ক্লাস সার্টি 19-20 হয়ে গেলে গাড়ি ঝাঁপ মারে, তো এখানে ওইরকম এই গাড়ি ওরকম সিস্টেম নেই। সব কিছু আপনার পিক আপ কমালেই গিয়ার চেঞ্জ করা যাবে, গিয়ার বাড়ানো যাবে, আগে পেছে করা যাবে, এক কথায় পিক আপ কমানো লাগবে। তাহলে আপনি গিয়ার দিতেও পারবেন, কমাইতেও পারবেন। তো দর্শক দেখেন যে নেপালি ড্রাইভার কীরকম মোটরসাইকেল চালায়। আপনার এই শখ উঠেছে মোটরসাইকেল কিনবে, তো এই মাসের বেতন পালি মোটরসাইকেল কিনবে। আজ মাসের আপনার 18 তারিখ, তো দর্শক আমার প্রবাসী ভাইদের জন্য আপনারা দোয়া করবেন। প্রবাসী ভাইরা যে যেখানে আছে সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই দোয়াটা করবেন সকল সময়। আমিও আপনাদের জন্য দোয়া করব, আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি। আপনারা যে আমার ভিডিও দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।